উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত লাহুতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলকুঠি গ্রামে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ আরও অনেকে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন সহ সরকারি প্রকল্পে জয় জোড়ার সহ কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন সরকারি প্রকল্প পরিষেবা প্রদান করা হয়। 15 নভেম্বর মোস্ট ইম্পর্টেন্ট দিন, ইম্পর্টেন্ট ডেট আমাদের, বিশেষ করে বাংলার জন্য, বিশেষ করে ভারতের জন্য। এই দিনে আমাদের বিরসা মুন্ডা সাহেব, যিনি একটা রিলিজিয়াস লিডার, ফ্রিডম ফাইটার, ওনার জন্মদিন আমরা পালন করতে এসেছি। আর এই দিনটা আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। 2011 পর ক্ষমতা আসার পর উনি এই দিনটা খুঁজে বাইর করে এই সেলিব্রেশন সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব ডিভিশনে এটা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, উনি এই দিনটাকে জনজাতীয় গর্ব দিবস হিসাবে পালন করার জন্য আদেশ দিয়েছে আমাদেরকে, যার জন্য প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব ডিভিশনে পালন করি। ডিএম সাহেবরা, এসডিও সাহেবরা, এমএলএ, মিনিস্টার, সভাধিপতি, তারপরে এডিএম, সবাই আমরা মিলে এটা পরে গভর্নমেন্ট প্রোগ্রাম। আর আজকের দিনটাতে আমরা ছুটিও ঘোষণা, আমাদের মুখ্যমন্ত্রী মহাদেবের ছুটিও ঘোষণা করেছে যে অন্য রাজ্যে নাই, যেরকম ঝাড়খণ্ড পালন করে আর আপনার ওয়েস্ট বেঙ্গল পালন করে জন্মস্থান। হ্যাঁ, তো যার জন্য আমরা গর্বিত, এরকম লিডার আমরা পেয়েছিলাম। আর উনি, ওনার ইন্সপিরেশনে আজকে ট্রাইবাল কমিউনিটিতে অনেক এগিয়ে গেছে। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণাইনি, যেটা উনি আমাদের, যেটা আমাদেরকে আদেশ দেন, আর যেটা ওনার মাইন্ড ভিশন, এটা দিয়ে আমরা সবসময় ওনার কাছ থেকে শেখার অনেকগুলো জিনিস পাই, যার জন্য আজকে এই দিনটা আমরা পালন করি। আসার আগে আমাদের সভাধিপতি, আমাদের ডিএম সাহেব সভাধিপতি, এটা এখন আমাদের প্রস্তাব দিলেন যে এখানে সিধু কানুর মূর্তি বসানোর জন্য। ডিএম সাহেবকে এখনই আমি বলে দিলাম এটা আপনি তাড়াতাড়ি করুন, আর আমরা তিনজনে মিলে এসে আবার ইনোভেশন করবো। রাস্তার ব্যাপার নিয়ে আমি আসার সময় দেখলাম আমাদের সভাধিপতি আর ডিএম সাহেবকে বললাম, সভাধিপতি অ্যানাউন্সমেন্ট করে দিলেন রাস্তাটা হয়ে যাবে, যার জন্য এই এলাকাটা আমাদের সব, আমাদের এখানকার জনপ্রিয় এমএলএ গৌতম পাল, এখানকার বিধায়ক, তিনি যে হিসাবে কাজ করে যাচ্ছেন আগামী দিনে, এই যে এখানকার লোকের জায়গা, এটা নীলকুঠি জায়গা, এখানে নীলের চাষ হতো, এই যার জন্য আমরা আজকে এখানে এই সাইডে দেখবেন নদী আছে, আমরা এই হেরিটেজ জায়গা থেকে ফাইন্ড আউট করে আমরা এখানে মূর্তিটা বসানোর আমরা চেষ্টা করবো। এক, দুই নম্বর, এখানে ট্রাইবাল ভাইরা যারা আছেন তাদের জন্য, তাদের ইন্সপিরেশনের জন্য এটা অনেক ভালোভাবে ট্রাইবাল এলাকা আছে এটা, যার জন্য এখানে আমরা করছি। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে, তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। প্ল্যান
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।